আসসালামু আলাইকুম গাইস, আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে কি আমার মর্নিং রুটিন নিয়ে। তো আমি গত কয়েকটা ব্লগ মর্নিং রুটিনের উপর দিচ্ছি। আসলে প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলা কিন্তু আমাদের এক একদিন এক এক রকম কাটে, আবার দেখা যায় কি অনেক সময় কাজগুলো মিলেও যায়। তো কাজগুলো মিল থাকলেও এক একদিন কিন্তু এক একটা জিনিস রান্না করা হয়। তো প্রত্যেক দিন যে এক ধরনের জিনিস রান্না করা হয় তা কিন্তু না। যেহেতু আমার চ্যানেলের ক্যাটাগরিটা লাইফস্টাইল ব্লগের মধ্যে, তো এই জন্য আমি চেষ্টা করি আমার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কখন কি করি, কখন কোথায় যাই, কীভাবে কী রান্না করি, বা কোথায় গেলাম, কী করলাম না করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার ব্লগ চ্যানেলটি নতুন, তো সেহেতু দেখা যায় কি আমার চ্যানেলের অনেক কিছু হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। তো অনেকে যারা ভালো লাগেন তারা হয়তো বা কমেন্ট করেন বা তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, আর যাদের কাছে ভালো লাগছে না তারা হয়তো বা এড়িয়ে যাচ্ছেন, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগছে না। আসলে এই ভালো লাগা মন্দ লাগা এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন এবং আমাদের এই পৃথিবী। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমি আশা করি যে আপনাদের কাছে কোনো না কোনো জিনিস আমার ভালো লাগবে এবং আপনারা ইন্সপায়ার হবেন বা আপনারা আমাকে ভালোবাসবেন। তো আসলে সেই আশাই আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো এই কাজগুলো হচ্ছে কি মূলত আমার প্রতিদিন সকালের কাজ। তো আমি ঘুম থেকে উঠেই আগে রুমগুলোকে গুছিয়ে নিই, এতে করে দেখা যায় যে ঘরের বেশিরভাগ কাজই আসলে আগেভাগে শেষ হয়ে যায়, পরে এতটা প্রেশার পড়ে না। তো আমি কাজ শেষ করে একবারে আমি রান্না করে চলে যাব। অন্যদের বাসায় যখন এই প্ল্যান্টগুলো দেখতাম তখন আমার কাছেও খুব ভালো লাগতো। তো শখ করে এনেছিলাম, আমি ওই প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম, একটা গ্লাসের জার নিয়েছি, তো জারের মধ্যে আমি এই প্ল্যান্টগুলোকে বেসিন এরিয়াতে আমি সাজিয়েছিলাম। তো আমার বেস্ট ফ্রেন্ড যখন এসেছিল আমার বাসায় বেড়াতে, মানে আলিফ, তখন ও আমার কাছে আবদার করেছিল যে আমি কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাব। তো ওকে কিছু গাছ আমি দিয়ে দিয়েছিলাম, তো যার কারণে এখন আমার গাছ কমে গিয়েছে, তো এখন আর এটা আনা হয়নি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার এই মানি প্ল্যান্টগুলো আমি আনবো, তো এই নিয়ে আবারও খুব শীঘ্রই আমি সাজিয়ে নেব। মোটামুটি আমার রুম গুছানো শেষ, তো এখন আমি বেসিন এরিয়াটাকে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। তো এই কাজগুলো মূলত প্রতিদিনই একবার করে করা হয়, তবে দেখা যায় কি যে প্রত্যেক দিন কাজগুলো করে রাখলে তো আপনার কাজগুলোও দেখা যাবে কমে যাবে এবং কাজের এত বেশি প্রেশার পড়বে না এবং ব্যস্ততার মধ্যে আপনি সব কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আমার ভিডিওগুলি যারা দেখছেন বা যদি কোনো ভিউয়ার সাপোর্ট থেকে থাকেন, হয়তো বা আমি জানি আপনারা খুব ভালো কাজ করেন বা ভালো রান্না করেন, সব কিছুই ভালো মতো করেন, হয়তো বা আমি এতটা পারফেক্ট না, কিন্তু আমি পারফেক্ট হওয়ার জন্য আমি 3 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সামনেও আমি চেষ্টা চালিয়ে যাব। তো আমার বাসাটা যেরকম আমি সেইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই চেষ্টা করি ভালো রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য। তো আমি সকালবেলা আজকে আলু দিয়ে তারপরে দেশি মুরগির চামড়া আমি ভাজি করেছিলাম। তো এই ভাজিটা আসলে আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে, তো আমি এটা রান্না করে নিয়েছিলাম। রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, তো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে নতুন যেই জিনিসটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আজান বাবার জন্য স্পেশাল একটা কিছু রান্না করব। তো এটি ইউনিকভাবে রান্না করব সিম্পল জিনিস দিয়ে। তো রাত্রেবেলার কিছু ভাত ছিল, তো যার কারণে আমি ভেবেছিলাম যে আজকে সকালবেলা আমি আগের রাতের ভাতটা দিয়ে আমি একটা কিছু তৈরি করে ফেলবো, আর খাবার অপচয় করা কিন্তু ঠিক না। তো এই জন্য আমি এটাকে ভাবছি কাজে লাগিয়ে নিব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে তারপরে এতে আমি একটা ডিমের সাদা অংশটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি এবং এতে একটুখানি লবণ ছিটিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো মতো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো তারপরে এতে কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম মাঝখান দিয়ে, তো সেগুলো আমি দিয়ে নিব। তো একটু ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে কিছু ভাত ছিল, এই ভাতের মধ্যে ডিমের যে কুসুমটা ছিল আমি কুসুমটা ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম, তো মিক্সড করে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন এই ভাতটাকে ভালো মতো পেঁয়াজের সাথে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো মতো মিক্স করে নিবো।
ডিমের কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে তখন এতে আমি কিছু ধনেপাতা আমি অ্যাড করে দিব। তো ধনেপাতা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোমতো ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য নেড়ে ছেড়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে আমি ভালোমতো ঢেকে দিব, যাতে করে ধনেপাতাটাও সিদ্ধ হয়ে যায় এবং সব কিছু পারফেক্টলি মিক্সড হয়ে যায়। তো এখন এই এই ভাজিটা খেতে আমার আজান বাবা খুবই পছন্দ করে। পাশাপাশি এখানে আমি নিয়েছি কিছু চিকেন নিয়েছি, বলতে গেলে এই চিকেনটা হচ্ছে গিয়ে শুধু শুধু মাংসটা নিয়েছি, এখানে কোনো হাড় ব্যবহার করিনি। তো আমি মাংসগুলোকে আমি কিউব কিউব করে কেটে আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে আমি জাস্ট একটু লবণ ব্যবহার করেছি আর কিছু দেইনি, তো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। তো বড়ো পিসগুলো আমার জন্য আর যে আমি টুকরোগুলো একদম একদম মিক্সড করে নিয়েছি সেটা আজান বাবার জন্য। আজকে আমরা মা ছেলে একই ধরনের খাবার খাবো, কারণ আজকে সময়টা খুবই শর্ট, কারণ আমার জন্য আলাদা করতে গেলে, আজান বাবার জন্য আলাদা করতে গেলে এবং ঘরে সবার জন্য আলাদা করতে গেলে আজকে একটু লেট বেশি হয়ে যাবে, কারণ এখনও দুপুরের রান্না বাকি আছে। তো এই জন্য আজান বাবার প্লেটারটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি ভাজা ভাতটা দিয়ে নিয়েছি এবং কিছু কর্নফ্লেক্স দিয়ে নিয়েছি। তো এই চকলেট কর্নফ্লেক্সটা আজান বাবা খুবই পছন্দ করে, এই জন্য আমি চাইছিলাম যে ওকে একটু ওর প্লেটটা একটু কালারফুল করে দিই, যাতে করে ওর খেতে খুবই ভালো লাগে। দুজনের জন্য এক খাবার বলতে এই জন্যই, কারণ অনেক সময় দেখা যায় কি আজানকে যখন আলাদা খাবার দিই তখন ও দেখে, ও খেয়াল করে যে আমাদের বাসার সবাই আমরা কি ধরনের খাবার খাই, তখন ও দেখা যায় কি প্রত্যেকের কাছ থেকে ও কিন্তু টেস্ট করে খাবারটা, যে খাবারটা ওর কাছে বেশি ভালো লাগে সেই খাবারটাই ও খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য আজকে আমি একসাথে নিয়েছি, যাতে করে আজান দেখতে পারে যে আজকে আমিও একই খাবার, তো আজানও একই খাবার, তো দেখা যায় কি ও আমার কাছ থেকেও খেতে পারবে বা ওর কাছ থেকেও খেতে পারবে। আর দুজন যখন এক ধরনের খাবার তখন ওর খেতে খাওয়ার জন্য ওর অনেক উৎসাহ বেড়ে যাবে। আপনার কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খাবারে যদি বৈচিত্র্য আনেন তাহলে কিন্তু শুধু বড়দের না ছোটদের মুখের রুচিও কিন্তু বেড়ে যাবে। আপনারা কিন্তু বাচ্চাদের ওজন নিয়ে এতটা বেশি অস্থির হয়ে যাবেন না, বাচ্চা মোটা হয় না কেন, বাচ্চাদের মোটা হওয়ার জন্য কী করতে হবে, এই এই সব চিন্তা কিন্তু বাদ দেন আপনারা। আপনারা এটা চিন্তা করেন বাচ্চারা পুষ্টিটা কীভাবে পাবে, কোন খাবারটা খেলে বাচ্চাদের শরীরে পুষ্টি পাবে, এনার্জি পাবে, সেই চিন্তা করেন। আর ওজন কিন্তু এত বেশি হওয়া কিন্তু ভালো না, বাচ্চাদেরও কিন্তু প্রপার ডায়েট চার্ট আছে যেটা আপনাদেরও ফলো করা উচিত, এবং আমি কিন্তু প্রপার ডায়েট চার্টটাই ফলো করি, যাতে করে সবসময় ওর ওজনটা পারফেক্ট থাকে। এত বেশি মোটাও কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো সকালে নাস্তা শেষ করে এখন আমি আগে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, তারপর আমি একবারে রান্নাঘরে চলে যাব। তো আজকে আর রান্নার অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করব না, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগ থেকে আপনারা যাতে কোনো না কোনো কিছু শিখতে পারেন বা কোনো না কোনো কিছু কাজে লাগাতে পারেন, সেই চেষ্টায় আমি ব্লগগুলো আপলোড করি। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অনেক 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 থ্যাংক ইউ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় যা মন চায় তাই করবেন, কিন্তু ভালো জিনিস করবেন, খারাপ জিনিস একদমই করবেন না, এবং মা বাবাকে রেসপেক্ট করবেন এবং মা বাবার প্রতি দায়িত্ব পালন করুন, সবার খেয়াল রাখুন এবং আমার পাশে থাকবেন।